গতকালকের ম্যাচে টিম ইন্ডিয়ার মনে হচ্ছিল একটা সময় যেন সম্পূর্ণ মান সম্মানটাই চলে যাবে গতকালকের ম্যাচে। কিন্তু বস কিং কোহলি আর কামাল লাজবাব রাহুল দুজনে দাঁড়িয়ে থেকে ভারতীয় টিমকে ম্যাচটা জিতিয়েই কিন্তু ড্রেসিং রুমে ফিরেছে, যার পর ভারতের টিমের জন্য একটা বড় সুখবর কিন্তু সামনে চলে এলো। ম্যাচটা জিতে কি সারপ্রাইজ পেল টিম ইন্ডিয়া, কী সেই সুখবর, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর টিম ইন্ডিয়াকে ভালোবাসলে ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যেরকমটা তোমরা জানো যে বিশ্বকাপের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, আর বিশ্বকাপে ইতিমধ্যেই টিম ইন্ডিয়া তাদের পা কিন্তু ফেলে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু বস চলে এসেছি। এই সেই অস্ট্রেলিয়া যাদেরকে সবাই বলছিল যে এবছর কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার এরা। আর এদের সঙ্গে গতকাল টিম ইন্ডিয়া কিন্তু হাসতে হাসতে জিতে গেল তাদের প্রথম ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, তবে একটা সময় মনে হচ্ছিল টিম ইন্ডিয়া এই ম্যাচটা হারতে চলেছে, কিন্তু তোমরা তো জানোই যে বিরাট কোহলি এবং কে এল রাহুল আছে মানেই বিশ্বকাপের একটা ম্যাচেও কিন্তু টিম ইন্ডিয়াকে হারতে দেবে না এই দুজন। গতকাল কিন্তু অস্ট্রেলিয়া 199 করেছিল, যেখানে ভারতীয় স্পিনারদের সামনে কিন্তু দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। আর শেষ পর্যন্ত বিরাট কোহলি এবং কে এল রাহুলের দায়িত্বশীল একটা ইনিংসে বিশ্বকাপে প্রথম জয়টা পেয়ে গেল ভারত। এর সঙ্গে পয়েন্টস টেবিলে টিম ইন্ডিয়া 2 পয়েন্টস কিন্তু পেয়ে গেছে। তার থেকেও বড় কথা, টিম ইন্ডিয়ার নেট রান রেট এখন অনেকটাই প্লাসে। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জেতার থেকে আর কেউ আটকাতে পারবে না এখন টিম ইন্ডিয়াকে। বাকি কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে বিরাট কোহলি নাকি কে এল রাহুল, কে তোমাদের পছন্দের প্লেয়ার।